মসজিদকে কেন্দ্র করে মাফিয়া রাজ চালাচ্ছেন, প্রোমোটারিদের দালাল হয়েছেন, প্রশাসন পুলিশ এবং কর্পোরেশনের হাত থেকে উনি ইললিগাল প্রজেক্টগুলোকে বিল্ডিংগুলোকে বাঁচাবেন আর ওই ইললিগাল প্রোমোটাররা ওনাকে টাকা দেবে, এই নেক্সাস চলছে এবং অনেক গুন্ডা বাহিনী পুষে রেখেছে। কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে গেলে উনি তাকে মারধর করেন, মুখ্যমন্ত্রীকেও নিজের মিথ্যা পরিচয় দিয়েছে, পুরো পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছে, মুখ্যমন্ত্রীকেও ইমাম হিসেবে তুলে ধরেছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি নায়েব ইমাম। নাকোদা মসজিদের ইমাম সফি সাহেব তিনি একটি ভিডিও ছেড়েছেন যে তানার প্রাণ নাশের হুমকি আসছে এবং তিনি আতঙ্কিত বলে মনে হচ্ছে তানার, এবং তিনি বলছেন যে আমার বড় বিপদ বা সেই আশঙ্কা করে একটি ভিডিও প্রকাশ করেছেন, কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, নাকোদা মসজিদের ইমাম এটা সম্পূর্ণ মিথ্যা বলছেন, নাটক করছেন এবং মানুষের সিম্প্যাথি গ্রহণ করার চেষ্টা করছেন যে মানুষ চিন্তিত হবে, একটা ইমামকে হত্যা করার পরিকল্পনা হচ্ছে, এত বড় ঘটনা। আপনি বলেন এই নাকোদা মসজিদ ইমাম মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, মুখ্যমন্ত্রীর উপরে তো রাজ্যে কেউ নেই, এবং রিসেন্টলি উনি ইমাম মসজিদদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বিশাল সমাবেশ করলেন, তারপর হঠাৎ এই কথা বলছেন আমাকে প্রাণনাশের হুমকি হচ্ছে, এবং উনি দোষ দিয়েছেন সিপিএম চক্রান্ত করছে, সিপিএম এর লোকরা আমাকে প্রাণনাশের চেষ্টা করছে। আপনি ভাবেন এই 34 বছর সিপিএম পশ্চিমবাংলায় ছিল, কোনো ইমামকে হত্যা করার চেষ্টা করেছে কি? এখন তারা শূন্য হয়ে গেছে, তারা ইমামকে হত্যা করবে এবং এর তথ্য প্রমাণ কি আছে কিছু উনি বলতে পারছেন না। ঘটনাটা উনি বলেছেন 3 দিন আগে, এই কথাটা উনি বলেছেন, বলছেন আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসছে আমাকে প্রাণনাশ হুমকি হচ্ছে। তাহলে তো পুরো পুলিশ ডিপার্টমেন্ট নড়ে যাওয়ার কথা। একটা নাকোদা মসজিদের ইমাম, যদিও উনি নায়েব ইমাম, উনি বলেন নিজেকে ইমাম, নায়েব ইমাম, এইটা ওনার একটা মিথ্যাচারিতা, তো সেইখানে ওনার মুখ থেকে এই কথা উঠলে তো পুরো ডিপার্টমেন্ট নড়ে যাবে, তার মানে পুলিশও জানে উনি মিথ্যা কথা বলছেন। ঘটনাটা কি জানেন, 21 অগস্টের ঘটনায় যে অরাজকতা হয়েছে, ইমাম মসজিদরা এসছে, খেতে পায়নি, বসতে পায়নি, নামাজ পড়ার জায়গা পায়নি, অজুর পায়নি, তারপরে 500 টাকা নাম শুনে তারা ক্ষিপ্ত, তারা মুখ্যমন্ত্রীকে গালাগালি করতে করতে গেছে, আজে বাজে কথা বলতে বলতে গেছে, ক্ষোভ চালিয়ে দিয়ে গেছে তারা, এই পুরো ঘটনায় মহান শফিক কিন্তু ব্যাপক চাপে পড়ে গেছে এবং ওনার বিরুদ্ধে আমি কিছু তথ্য তুলে ধরেছিলাম। উনি ওই মসজিদকে কেন্দ্র করে মাফিয়া রাজ চালাচ্ছেন, প্রোমোটারিদের দালাল হয়েছেন, প্রশাসন পুলিশ এবং কর্পোরেশনের হাত থেকে উনি ইললিগাল প্রজেক্টগুলোকে বিল্ডিংগুলোকে বাঁচাবেন আর ওই ইললিগাল প্রোমোটাররা ওনাকে টাকা দেবে, এই নেক্সাস চলছে এবং অনেক গুন্ডা বাহিনী পুষে রেখেছে, কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে গেলে উনি তাকে মারধর করেন, ওনার সন্ত্রাস চলছে বহুদিন ধরে, এইগুলো সব আমি উজাগর করেছিলাম। সেটা জানার পর জনমানুষে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, এক তো ইমাম মসজিদকে অপমান করেছেন উনি এবং ওনার যারা সঙ্গমাঙ্গ তারা ইমাম মসজিদদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কাউকে বলেছে 5,000 টাকা বাড়বে, কাউকে বলেছে 10,000 টাকা বাড়বে, তারা সুদূর কোচবিহার জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ থেকে সারা রাত জার্নি করে এখানে এসছে, আসার পর যখন 500 টাকা দেখেছে, যখন দেখছে ওই কাড়াকাড়ি করে খাবার খেতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, বসার জায়গা নেই, স্টেডিয়ামে ঢুকতে পারেনি, তাদের ক্ষোভ বিস্ফোরক আকার ধারণ করেছে। এখন ওনার পজিশন খুব খারাপ, কারণ এই নাকোদা মসজিদের এই যে ইমাম মানে নায়েব ইমাম, মুখ্যমন্ত্রীর এত বড় ক্ষতি আজ পর্যন্ত কেউ করেনি, ওনার উদ্যোগে যে এত হাজার হাজার ইমামদের 40-50 হাজার কি তার থেকে বেশি ইমামকে ডাকা হলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, এবং মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি দিলেন, এর আগে 2,500 টাকা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সেইটাকে 500 টাকা বাড়িয়ে দিলেন, যেটা কেউ কোনোদিন কোনো সরকার দেয়নি। কিন্তু যদি ওনাদেরকে এইটা না বলা হতো যে 5,000 পাবেন, 8,000 পাবেন, 10,000 পাবেন, তাহলে হয়তো এত প্রতিক্রিয়া হতো না, এবং এর জন্য অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভটা গেল, মুখ্যমন্ত্রীকে বিজেপির দালাল, আরএসএস এর লোক, অমুক তমুক বলে লোক চলে গেল, তার মূল দায়ী কিন্তু এই নাকোদা মসজিদের এই নায়েব ইমাম, যে নিজেকে ইমাম বলে দাবি করে। আপনি বলুন, মুখ্যমন্ত্রীকেও নিজের মিথ্যা পরিচয় দিয়েছে, পুরো পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছে, মুখ্যমন্ত্রীকেও ইমাম হিসেবে তুলে ধরেছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি নায়েব ইমাম, ওখানে 2 জন নায়েব ইমাম আছে, এ প্রসঙ্গ আলাদা, কিন্তু এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ওকে কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছে, কারণ মুখ্যমন্ত্রী যত ক্ষত করেছে এই শফিক, এত ক্ষতি কেউ করেনি। অতএব তার কাছে কলকাতার নাগরিক সমাজ সিভিল সোসাইটির পক্ষ থেকে একজনকে পাঠানো হয়েছিল একটা চিঠি দিয়ে, যে এই 21-এ এই ঘটনা আপনি কেন ঘটালেন, এই 21-এর ঘটনায় ঘটিয়ে দেওয়ার পর বলছেন যে মুখ্যমন্ত্রী অতিথি ছিলেন, আমরা সব আয়োজন করেছিলাম, তাহলে কোটি কোটি টাকা আপনি পেলেন কোত্থেকে? 14-15 লাখ টাকা তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভাড়া, এত বাস, সরকারি বাস বুক করে সমস্ত জায়গাতে লোক এনেছেন, এই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এই সব কিছু, এই কয়েক কোটি টাকার খরচ আপনি কোত্থেকে পেলেন? এগুলো সিভিল সোসাইটির প্রশ্ন ছিল। আপনি ইমাম মসজিদকে ডেকে তাহলে ওইখানে বসালেন কেন? সকলেরই মাইনে বাড়ে, সকলেরই মাইনে বাড়ে, তাহলে ইমাম মসজিদকে ডেকে মুখ্যমন্ত্রীর সামনে আপনি কেন বসাতে চাইলেন? পশ্চিমবাংলার মানুষকে আপনি এটা বার্তা দিতে চাইলেন যে, আর মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাইলেন
যে ইমাম মহসিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে, আপনার 2024 নিয়ে চিন্তা করার দরকার নেই, তো এর জন্য আপনি কি পেয়েছেন আপনি খুব ভালো করে জানেন। অতএব এই প্রশ্নগুলো আমরা ওনাকে করতাম সিভিল সোসাইটির পক্ষ থেকে, আমারও নাম আছে, ওমর ওয়েসের নাম আছে, আরও বহু লোকের নাম আছে। এরা একটা চিঠি পাঠিয়েছিল যে প্রথম কথা ওনার কাছে প্রশ্ন করা হবে, আপনি এগুলো কীভাবে করলেন, কার নির্দেশে করলেন, কেন করলেন। আপনি বলছেন এটা তৃণমূলের প্রোগ্রাম নয়, এইটা রাজ্য সরকারের প্রোগ্রাম নয়, এটা আমার। তাহলে এই এই এত কোটি টাকা আপনাকে দিল কে? আর তাহলে এত মুখ্যমন্ত্রীদের মানে ইমাম মহসিনের হ্যারাসমেন্ট কেন হলো? এগুলো অ্যাকচুয়ালি প্রশ্ন ছিল। প্রশ্ন ওই চিঠিটা পড়ে সে ভদ্রলোককে উনি ওখানে মারধর করেন, যেখানে ওনার হুজরার মধ্যে সিসিটিভি ক্যামেরা নেই, উনি সব খুলিয়ে দিয়েছেন। সেখানে মারধর করার পর ওনাকে বলে দেন যে যাও, আমি কোনো তোমাদের সঙ্গে কথা বলবো না। এটা উনি পরের ভিডিওতে বলেছেন যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমার টাইম নেই। কথা হলো, আপনি রাজ্যব্যাপী সম্মেলন করতে পারেন, আর আমরা সিভিল সোসাইটি যদি আপনাকে প্রশ্ন করে, উনি নাকি অনেক কাজ করেছেন, উনি নাকি আলিয়া ইউনিভার্সিটি ওনার জন্য তৈরি হয়েছে, মদিনাতুল হুজ্জাজ উনি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে বলে, গার্লস হোস্টেল উনি করে দিয়েছেন, তাহলে উনি যখন এতই কিছু পারেন, তাহলে মুখ্যমন্ত্রী তো মহানা শফিক ছাড়া কিছু করতেই পারতেন না, সব কৃতিত্ব মহানা শফিকের, মুখ্যমন্ত্রী কিছু করেননি। তাহলে কথা হলো, আলিয়া ইউনিভার্সিটি তো তৈরির বুনিয়াদ রেখেছিল বামপন্থ সরকার, বুদ্ধবাবু। 2007 সালে বিধানসভায় আলিয়া অ্যাক্ট পাস হয়, তারপরে জমিদান করে পাকিস্তান ক্যাম্পাসের জমি উদ্বোধন করে গেছিলেন বুদ্ধবাবু নিজে। তাহলে উনি কি বুদ্ধবাবুকে দিয়ে এগুলো করিয়ে দিয়েছিলেন? ওনার তো দাবি আলিয়া ইউনিভার্সিটিটা ওনার জন্য হয়েছে। তাহলে কি উনি সিপিএমের লোক? উনি কি বুদ্ধবাবুর লোক? এখন উনি সিপিএমের ওপরে দোষটা দিচ্ছেন, সিপিএম আমাকে খুন করতে চায়। আমি ইমতিয়াজ মোল্লা সিপিএমের লোক, ওমর ওয়েস সিপিএমের লোক, আপনি বলুন না মুফতি ইজারুল হক কাশ্মী উনি সিপিএমের লোক। যতগুলো লোক ওই চিঠিতে সাইন করেছে তারা কেউ কোনোদিন সিপিএম করেনি, উনি সিপিএমের নাম নিচ্ছেন যাতে তৃণমূলের লোকের একটু সিম্পাতি পাওয়া যায়, যাতে মুখ্যমন্ত্রীর সিম্পাতি পাওয়া যায়, কারণ মুখ্যমন্ত্রী ওনাকে তুলে ফেলে দিয়েছে অলরেডি। অতএব এখন এই সমস্ত মিথ্যা কথা বলছেন মানুষের সিম্পাতি নেওয়ার জন্য। আর উনি জানেন এখন নাগদা মসজিদের যারা ট্রাস্টি তারা ঘোষণা করে দিয়েছে, ওখান থেকেই আমরা ঘোষণা থেকে জানতে পারলাম যে উনি হচ্ছে নায়েব ইমাম, ইমাম বলে যে প্রচার চালাচ্ছেন, হোর্ডিং লাগাচ্ছেন এবং সেইখানে ইমাম বলে প্রচার করছেন, মুখ্যমন্ত্রী সরকার থেকে আরম্ভ করে সবাইকে বিভ্রান্ত করছেন ইমাম বলে, উনি ইমাম, ইমামের পদ খালি আছে, পেশ ইমাম তারা অ্যাপয়েন্ট করতে যাচ্ছে এবং সেটা ঘোষণা করে দিয়েছে। এটাতেই অ্যাকচুয়ালি উনি পাগল হয়ে গেছেন। এবং ট্রাস্টিরা যখন বলছে যে আমরা নতুন ইমাম আনবো, পেশ ইমাম, এরা হচ্ছে নায়েব ইমাম, এরা মানুষকে বিভ্রান্ত করছে, এই যখন উদ্ঘাটন করে দিয়েছে, মানে ওইখানে আরেকজন ইমাম আসছেন, তাতে উনি পাগল হয়ে গেছেন। তাতে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য উনি একটা কিছু করবেন, উনি একটা কিছু করবেন, তার জন্য এই সমস্ত চক্রান্ত করছেন। আপনি বলুন না, ওনার উপরে যদি কেউ প্রাণঘাতী আক্রমণ করার পরিকল্পনা করে, সে কথা যদি সত্য হয়, পুলিশ যদি বিশ্বাস করে, তাহলে পুলিশ তো এতক্ষণে ইনভেস্টিগেশনে নেমে যেত। চিঠিতে আমার নাম আছে, আরও অনেক মানে বুদ্ধিজীবীদের নাম আছে, সমাজসেবীর নাম আছে, পুলিশ তো তাদের অন্তত একটা কল করতো, ফোন করতো, উনি তো গিয়ে FIR করতেন, 3 দিন ধরে ভিডিও চালিয়ে রেখেছেন, কিছুই করেননি কেন? অতএব এই লোকটা যে জালি, এবং সবথেকে বড় কথা, উনি কালকেই আমি ভিডিওটা দেখছিলাম, বলছেন এরপর হয়তো দেখবেন আমার কাছে কোনো মহিলাকে পাঠিয়ে দিয়ে আমার উপরে কোনো খারাপ অভিযোগ এনে আমাকে অপদস্থ করার বা ফাঁসানোর চেষ্টা হবে। তাহলে আপনি ভাবুন, এত নোংরা চিন্তাভাবনা কোনো নোংরা লোকের মাথায় আসে? উনি বসে বসে কল্পনা করে নিচ্ছেন একজন মহিলা এসে ওনার বিরুদ্ধে অভিযোগ আনবে, খারাপ অভিযোগ আনবে, উনি বদনাম হবেন। তাহলে ওই নাখোদা মসজিদে বসি উনি মেয়েদের সঙ্গে মিটিং কেন করেন? মেয়ে তো উনি ডাকেন, মেয়েদের সঙ্গে মিটিং করেন তো উনি। তাহলে এখন এইরকম কাল্পনিক এই সমস্ত কল্পনা আসে কেন? উনি ফন্দি ফিকির করছেন, কিছু একটা ঘটাবেন, নিজেই দেখবেন হয়তো কোনো মেয়েকে দিয়ে পাঠাবে, আর তারপরে বলবে যে আমাকে এইসব বদনাম করা হচ্ছে, সিম্পাথি করা হচ্ছে। কিন্তু এটা বলে দিচ্ছি, আগামী দিনে ওই মসজিদে একজন ইমাম আসবেন, যেটা ট্রাস্টিরা ঘোষণা করে দিয়েছেন, এবং সেই দিন ওনাকে পরিচয় দিতে হবে উনি কত ভদ্র মানুষ। যেই ছেলেটিকে উনি মেরেছেন বলছেন আমি মারিনি, তো তাহলে আপনি কেন প্রথম কথা কেন অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইলেন না যে আমি কথা বলবো না? আপনি তো সমাজসেবী, পুরো উম্মতের ভালাইয়ের কাজ করছেন, কেন সিভিল সোসাইটির সঙ্গে কথা বলবেন না? আর উনি বলছেন যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে যে আমাকে মেরেছি, মারধর করেছি। তাহলে যেই লোকটা মার খেয়ে সে তার শারীরিক চিন্তা নিয়ে সে আঘাত পেয়েছিল, সে মেডিকেলে গিয়ে MC করিয়েছিল, কিন্তু তারপরে সে FIR করেনি, কেস করেনি, যদি ষড়যন্ত্রই করবে কেউ, তাহলে সে নিজের নাম লিখে, সংগঠনের নাম লিখে সেইখানে চিঠি দিতে যাবে কেউ? নিজের পরিচয় ফাঁস করে দিয়ে তারপরে ওনার বিরুদ্ধে চক্রান্ত করবে, এরকম কি কখনো সম্ভব? কথা হলো, আগামী দিনে নাখোদা মসজিদে একজন পেশ ইমাম আসছেন, খুব তাড়াতাড়ি তার নাম ঘোষণা হবে, সেই সময় দেখব এ শফিক কতটা ভদ্রলোক, যিনি নায়েব ইমাম হয়ে ইমামের
পরিচয় দিয়ে লোককে বোকা বানাচ্ছিলেন, সেই দিন উনি ফুলের মালা দিয়ে পেশ ইমামকে বরণ করে নেবেন, নাকি সেই দিন তাণ্ডব করবেন, গুন্ডামু করবেন? আমরা সেই দিনটার অপেক্ষায় আছি, সেই দিনে ওনার আসল চেহারাটা ফুটে উঠবে। ওনার চেহারা মানুষ জানে না, আমরা কাছের মানুষ কলকাতায় থাকি, আমরা ওনার সব তথ্য জানি। বাংলার মানুষ ওনার প্রতি ঘৃণা দিচ্ছে, ইমাম মুয়াজ্জিনরা লানত দিচ্ছে যে পরিমাণ অপমান অপদস্থ উনি করেছেন, এবং উল্টে বলছেন নাকি বাংলার মানুষ আমাকে খুব ভালোবাসেন। বাংলার মানুষ কত ভালোবাসে আগামী দিনে উনি জানতে পারবেন।